ভরতপুর থানা সরটাঙ্গা গ্রামে বৃহস্পতিবার দুপুরে নাবালিকার বিয়ে বন্ধ করল ব্লক প্রশাসন, পুলিশ ও সিনি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ওই গ্রামের এক নাবালিকার বিয়ে ঠিক করে পরিবারের লোকজন। সেই খবর পেয়ে এই দিন ব্লক প্রশাসন ভরতপুর থানার পুলিশকে নিয়ে ওই নাবালিকার বাড়ি পৌঁছায়। মেয়ের জন্মের প্রমাণপত্র দেখে মেয়ের বয়স 18 বছর না হওয়ায় বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি বরের পক্ষের সঙ্গে কথা বলেও ঘটনার কথা জানায় প্রশাসনের আধিকারিকেরা। নাবালিকার পরিবারের কাছ থেকে মুচলেকা না হয় যাতে 18 বছর বয়স পূর্ণ হওয়ার আগে মেয়ের বিয়ে না দেওয়া হয়, অন্যথা পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে হুঁশিয়ারি দেওয়া হয়। ওই নাবালিকা যাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পায় তার বন্দোবস্ত করে ব্লক প্রশাসনের আধিকারিকেরা। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এদের একটা মেয়ে আছে, বিয়ে কথাবার্তা চলছিল, আর ওই সেই ছেলেটা চলে যাবে, সেই জন্য ওরা বলছে যে বিয়েটা করিয়ে দেবো। আমাদের আপত্তি হয়েছে যে 18 বছরের নিচে তবে আপনাদের নিজে নিজে দর্শন করে রাখুন, কথাবার্তা বলে রাখুন, বয়স পূর্ণ হলে এসে মেয়েটা দিয়ে দেবেন। আপনি কি হচ্ছেন মেয়ে? আমি সম্পর্কে নানাই হচ্ছি, তোমার কি বিয়ে হচ্ছে? তোমার নামটা কি? একবারে বাচ্চা আমার ভাগ্য ইয়ে বাড়ি শোনো, আমার দিকে নুকি কোনো যাবে না, এই কথাটা তো জেলাতে গেছে, বুঝতে পেরেছো তো? তাহলে তুমি বিয়ে করো। তোমাকে কি জোর করা হয়েছে বিয়ে দেওয়ার জন্য? না, কোনো মতে জোর করা হয়নি। মানে আমাদের বিয়েটা বলেছিল কি, মানে এমনি পাকাপাকি কথা হয়ে থাকবে, এমনি বিয়ে পড়ানো থাকবে, বিয়ে হয়ে যাবে, ওইসব বলেনি। পাকাপাকি কথা মানে কথাবার্তা হয়ে থাকবে। তুমি যে মিথ্যা বলছো ওরা সব বুঝতে, দেখো সবাই গ্রামেই বাড়িয়ে দেয়। তোমার যদি জানো 18 বছর আগে বিয়ে করতে নেই। না হ্যাঁ আমি জানি। কি করতে হয় বলো তো, 18 আগে বিয়ে করলে কি করতে হয়? এটা কে হয়? এটা আমার দাদু হয়। দাদু কি রকম? ভালো ভালো দাদু। উনি যা বলছেন সত্যি বলছেন? মুসলমানি কার কারো হচ্ছে? আপনাকে জিজ্ঞেস করেছি? তোমার চাচা তো ভাইয়ের হচ্ছে, ভাই বলতে কি রকম? তোমার নিজের? তুমি কোন ক্লাসে পড়ো বললে? আমি এইটা পড়ি। এইটা পড়ো? তোমার আধার কার্ড হয়েছে? তোমার জন্ম সার্টিফিকেট আছে? ওগুলোকে একটু নিয়ে আসো না।